আমার মাতামহ শরাফত আলী ভালোবাসার এক মুসাফির, চুত্রের খাকা রুদ্রে জলসে যাচ্ছে ফসলের মাঠ, মরিচা গুড়ের হাঁড়িটা খাদে নিয়ে ছোট করে মেয়ে বাড়ি হাজির, মাটি দীর্ণ রুদ্রতাপ মায়ার বাদনে কোনো বাধা হতে পারেনি। এই হাঁড়ি যেনতন হাঁড়ি নয়, এই হাঁড়ি ভালোবাসার হাঁড়ি। 7-8 ক্রোশ রাস্তা হাঁটা তার কাছে মামুলি ব্যাপার, কাকপক্ষী সরবের আগেই বীর পায়ে যাত্রা শুরু। ক্ষেতের চিকন আল পেরিয়ে, বন তুলসীর কান্দা পেরিয়ে, পঙ্কিল রাস্তাগুলো পেরিয়ে, কাকারুদে রুদ পেরিয়ে, সদ্য সমর পেরা গাজীর মতন সন্ধ্যা সময় এসে উপস্থিত। নানাজানকে দেখে শিশু ছেলেমেয়েরা পিছুনিত, যেন হেমিলন থেকে আসা জাদুকর সেই বাঁশিওয়ালা। মা হাতাওয়ালা চোপায়াটা বারান্দায় এনে রাখতেন, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাল পাতার পাকায় শীতল হাওয়া দিতেন। তারপর এক গ্লাস ঠান্ডা জল এনে দিতেন, সাথে হয়তো লেবুর রস মিশিয়ে দিতেন। আমি তখন 5-6 বছরের বালক। নানাজানকে পেয়ে পায়ের কাছেই বসে ভালোবাসার দুলে নিতাম, হেঁটে হেঁটে পায়ের পাতা দুটি চিল্লা চিল্লা হয়ে গেছে, পাটায় আটকানো রক্তকোষ তখন আমাকে বলতো, দেখ দেখ, এরই নাম ভালোবাসা, এরই নাম ভালোবাসা। মা বলতেন, 2 মাস পরেই তো নায় করে আসতে পারতে, পোকো রোদের মধ্যে আসার প্রয়োজন ছিল কি বাবা? নানা যান মরিচা গুড়ের হাঁড়ির দিকে চোখ রেখে বলতেন, তোকে ছাড়া কি খেতে পারি? আজ 2 জন নেই, আমার এই রক্তে এখনো শুভ্র ভালোবাসার গুনগুনানি শুনি।